হ্যালো বন্ধুরা মিন্ত্রা কোম্পানিতে চাকরির জন্য কর্মী নিয়োগ চলছে এখানে কিন্তু খুবই হালকা কাজ রয়েছে ছেলে এবং মেয়ে আপনারা উভয় আবেদন করতে পারবেন এখানে আপনাদের আট থেকে ন ঘন্টা ডিউটি করতে হবে অনেকগুলো ডিপার্টমেন্টে চাকরি হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি ননস্কিপ করে দেখে নিন তাড়াতাড়ি ফ্যাক্টরিতে বা ওয়্যার হাউসে তোমাদের কাজ করতে হবে এখানে কিন্তু তোমাদের ফ্যাক্টরিতে বসে খুবই হালকা কাজ রয়েছে এখানে কিন্তু কোনো রকমের রাস্তায় ঘুরে ঘুরে রোদ্দুরে ঘুরে ঘুরে কাজ না কিন্তু হ্যাঁ ডেলিভারি যারা করবে ডেলিভারি করতে তো তোমাদের ঘুরে ঘুরেই ডেলিভারি দিতে হবে সেই কাজটা বাদে প্রত্যেকটি কাজ রয়েছে কিন্তু একদম ফ্যাক্টরিতে হাওয়ার মধ্যে বসে ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে চাকরির জন্য তোমরা পুরুষ মহিলা উভয় কিন্তু এই চাকরিটির জন্য আবেদন করতে পারবে তারপর বলেছে এটা কিন্তু ফুল টাইম চাকরি এবং এটা অনরোল জব মানে রকম কোনো ভেন্ডর পেরোলের চাকরি না ডাইরেক্ট কোম্পানির সাথে যোগাযোগ করিয়ে দেবো আমি ডাইরেক্ট তোমাদের কাজ হয়ে যাবে এবং এখানে কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে তোমাদের স্পট জয়নিং হয়ে যাবে আর তোমরা যেদিন ইন্টারভিউ দিতে যাবে তোমরা যদি থেকে কাজ করতে চাও তাহলে কিন্তু ব্যাগপত্র গুছিয়ে তারপরই নিয়ে যাবে তার কারণ এখানে কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে তোমাদের ডাইরেক্ট জয়নিং করে দেওয়া হবে আর এটা ফুল টাইম চাকরি তারপর বলেছে অভিজ্ঞতা কোনো রকমের কোনো অভিজ্ঞতা এখানে লাগছে না প্যাকিংয়ের অভিজ্ঞতা স্ক্যানিংয়ের অভিজ্ঞতা রকম কোনো অভিজ্ঞতা বা রকম কোনো এক্সপিরিয়েন্স এখানে কিন্তু প্রয়োজন নেই কোম্পানি ফেসার্সদের সুযোগ দিচ্ছে তারপর বলেছে থাকার জন্য রুম দেবে কোম্পানি থাকার জন্য রুম দেবে খাওয়া কিন্তু দেবে না কোম্পানি প্রথমেই কিন্তু বলে দিয়েছে তোমরা যদি কেউ থেকে কাজ করতে চাও সেটা করতে পারো কোম্পানিকে একটা অ্যাপ্লিকেশান দেবে এবং কোম্পানি কিন্তু তোমাদের থাকার জন্য রুমের ব্যবস্থা বা মেসের ব্যবস্থা করে দেবে এর জন্য কোম্পানি কোনো পয়সা কাটবে না তারপর দেখে নেব আমরা জব রোল কি কী রয়েছে মানে কি কী কাজ করতে হবে দেখো প্যাকিং রয়েছে প্যাকিং মানে মিন্ত্রা কোম্পানিতে যখন আমরা কিছু অর্ডার করি মিন্ত্রা বলো ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো আমরা অনলাইনে যে কিছু অর্ডার করি যে কোনো জিনিস সেগুলো কিন্তু প্যাকিং হয় তার মধ্যে তার উপর কিন্তু স্ক্যানিং হয় মানে তোমাদের কত টাকা হয়েছে কোন অ্যাড্রেসে যাবে সেই সমস্ত একটা কাগজ লাগানো থাকে দেখবে তোমরা সেটা হচ্ছে আদার্স চেকিং অ্যান্ড রিসিভ প্যাকিং আদার্স চেকিং অ্যান্ড রিসিভ তারপর ডেটা এন্ট্রি ডেলিভারি এবং লোডিং আনলোডিং এবং হেল্পার লোডিং আনলোডিং মানে প্রোডাক্টগুলো বা মালপত্রগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া এবং হেল্পারেরও একই কাজ রয়েছে এতগুলো ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ চলছে তোমরা যারা যারা আবেদন করতে চাইছো আমার ভিডিওটি দেখার পরই তোমরা আবেদন করে দাও হলে কিন্তু ভ্যাকেন্সি ফুল হয়ে যাবে আর ভ্যাকেন্সি ফুল হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের কাজটা আর হবে না তখন তোমরা ভিডিওর নিচে উল্টোপাল্টা কমেন্ট করো তাই জন্য বলছি সেই জন্য বলছি তাড়াতাড়ি আবেদন করবে তারপর বলেছে মাসিক বেতন বা স্যালারি কত স্যালারি বা মাসিক বেতন বলেছে চোদ্দো হাজার টাকা থেকে স্টার্টিং তোমরা কিন্তু প্রত্যেকে চোদ্দো হাজার টাকা থেকে শুরু তোমাদের মাইনা এবং যদি তোমরা দেড় বছর কাজ করে নাও তাহলে কিন্তু দেড় বছর পর গিয়ে সেই মায়না তোমাদের তিনশো টাকা করে মাসে বেড়ে যাবে মানে চোদ্দো হাজার তিনশো টাকা হয়ে যাবে মাসের দশ কুড়ি তারিখের মধ্যেই তোমরা ব্যাংকে পেয়ে যাবে যেরকম হয় মিন্ত্রা কোম্পানি মিশো কোম্পানি ফ্লিপকার্ট অ্যামাজন যেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করা হয় সেরকমই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তোমাদের এই টাকাটা পেমেন্ট করে দেওয়া হবে কোয়ালিফিকেশান বা যোগ্যতা বলেছে যে কোনো যোগ্যতায় অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যে কোনো যোগ্যতায় তোমরা যদি নাম করতে পারো তোমরা যদি স্মার্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা সকলেই এখানে চাকরির জন্য বা কাজের জন্য আবেদন করতে পারবে তোমাদের স্মার্ট হতে হবে এখানে তার কারণ এখানে কিন্তু সমস্ত যে কাজটা সেই কাজটা কিন্তু হাতে করতে হবে তোমাদের সেই জন্য হাতের স্পিড যদি ভালো থাকে তোমরা তাড়াতাড়ি এখানে কাজ পেয়ে যাবে এরপর বলেছে ফেসিলিটিস কি কি পাবে তোমরা এখানে কিন্তু ইএসআই পাবে ইএসআই এই সুবিধাটা পেয়ে যাবে মানে এটা মেডিকেল ইন্স্যুরেন্স যেটা হয় সেই ইএসআইয়ের সুবিধা তোমরা এখানে পাবে ডিউটি টাইম ডিউটি টাইম হচ্ছে ন থেকে দশ ঘন্টা ঠিক আছে আট ঘন্টা না আমি যেটা সত্যি সেটাই তোমাদেরকে বলছি এখানে কিন্তু ডিউটির টাইম হচ্ছে ন থেকে দশ ঘন্টা এবং তিরিশ মিনিট মতো তোমাদের টিফিন ব্রেক দেওয়া হবে কোনো রকম এখানে নাইট শিফ্ট নেই একটাই শিফট রয়েছে সেটা হচ্ছে ডে শিফট ডে শিফট রয়েছে যারা যারা কাজটি করতে চাও তোমাদের ডে শিফটেই কিন্তু করতে হবে তার কারণ যেহেতু মিন্ত্রা কোম্পানিতে মহিলারাও কাজ করবে সেই কারণে সম্পূর্ণ ডে শিফটে তোমাদের কাজ করতে হবে কোনো রকম নাইট শিফট নেই কোনো ওভার টাইম নেই ডিউটির টাইম ন ঘন্টা ন থেকে দশ ঘন্টা তারপর বলেছে সপ্তাহে তোমরা একদিন করে ছুটি পাবে মানে মাসে চার দিন ছুটি কীভাবে আবেদন করবে আবেদন করার জন্য অফলাইন অনলাইন দুটো পদ্ধতিতেই আবেদন করতে পারো পুজোয় বোনাস পাবে অফলাইনে আবেদন করার জন্য আমি এইচারের নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে ফোন করলেই হয়ে যাবে জব লোকেশানগুলো দেখে নাও কলকাতা নৈহাটি শ্রীরামপুর কল্যাণী হুগলি হাওড়া ধুলাগড় বাটানগর ডানকুনি বনগাঁ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া বীরভূম বারাসাত দুই বর্ধমান মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় আবেদন করার কেউ যদি অনলাইন আবেদন করতে চাও মিন্ত্রার অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের নাম ইমেল অ্যাড্রেস বায়োডাটা সমস্ত কিছু আপলোড